তাপস রায়ের বাড়িতে অর্থাৎ আরেক তৃণমূল বিধায়ক তাপস রায় তার বাড়িতেও আজ ভোর 6:40 থেকে চলছে এই ইডির তল্লাশি অভিযান। উত্তর দমদম পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তীর বাড়িতেও কিন্তু সকালে হানা দিয়েছে এবং সেখানেও চলছে এই পৌরসভার অভিযান। আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলবো, সরাসরি চলে যাচ্ছি। সুকান্ত, যে ছবি আমরা সুজিত বসুর বাড়ির সামনে দেখলাম একেবারে নজিরবিহীন, একদিকে যখন সুজিত বসুর দুটো বাড়িতে চলছে তল্লাশি অভিযান, তখন রীতিমতো রুটমার্চ কেন্দ্রীয় বাহিনীর, সেই ছবি আমরা দেখলাম। গত শুক্রবার ঘটনাও নজিরবিহীন ছিল এবং আজকের এই রুটমার্চও স্বাভাবিকভাবে যথেষ্টই তাৎপর্যপূর্ণ। তাপস রায়ের বাড়ির সামনের ছবি তুলে ধরো এবং কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, প্রায় 4.5 ঘন্টা পেরিয়ে গেছে, ইডির যে অভিযান তা কিন্তু চলছে। 6:40 নাগাদ এই অ্যাড্রেসে কিন্তু ইডি আধিকারিকরা আসেন। এখনো পর্যন্ত প্রায় ঘড়িতে 11:30 বাজে, অর্থাৎ 4 ঘন্টারও বেশি সময় পেরিয়ে গেছে। তোমাকে একবার সার্বিক ছবিটা দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে বাড়ির মূল গেট। কিন্তু যে 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 পরিস্থিতি আমাদের ছবি দেখানো হলো এই মুহূর্তে শ্রীভূমিতে, যে যেখানে প্রচুর মানুষ ভিড় করে রয়েছেন এবং সিআরপিএফ জওয়ান কার্যত এরিয়া ডমিনেট করছেন, সেই রকম পরিস্থিতি কিন্তু এখানে নেই। অত্যন্ত ব্যস্ততম জায়গা এবিবি গাঙ্গুলি স্ট্রিট। তুমি দেখতে পাচ্ছ কলকাতা পুলিশের মুচিপাড়া থানার যেটা জুরিসডিকশনে পড়ছে তার এসি পদমর্যাদার অফিসার রাস্তার অপর প্রান্তে বসে আছেন। রাস্তা যাতে দ্রুত ক্লিয়ার হয় সেইটার কিন্তু বন্দোবস্ত করা হয়েছে, কিন্তু কোনো রকম জমায়েত এখানে করতে দেওয়া হয়নি। বাড়ির ঠিক বাইরে যেখানে সংবাদ মাধ্যম দাঁড়িয়ে রয়েছে সেখানেও কিন্তু আলাদা করে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। অর্থাৎ সার্বিকভাবে এখানকার যে পরিস্থিতি অনেকটাই কিন্তু শান্ত। মানুষজন দেখছেন, কৌতূহলবশত তারা জিজ্ঞাসাও করছেন, কিন্তু তারপরে কিন্তু তারা বেরিয়ে যাচ্ছেন, কোনোভাবে সেখানে জমায়েত হচ্ছে না। আর সিআরপিএফ এর তরফে তাদের কিন্তু পোস্টিং রয়েছে একেবারে একেবারে যে এই যে 105 বিবি গাঙ্গুলি স্ট্রিটের যে গেট তুমি দেখতে পাচ্ছ গেটের ভেতরে, এবং সেখানে দুটি গেট রয়েছে, দুটি গেটই বন্ধ করে দেওয়া হয়েছে। যারা আবাসিক তাদের অত্যন্ত প্রয়োজনীয় ছাড়া, প্রয়োজন কোনো জিনিস ছাড়া তারা বাইরে বেরোচ্ছেন না, বা ভেতর থেকেও কিন্তু আজকে কাউকে বাইরে থেকে কিন্তু কাউকে ভেতরে যেতেও দেওয়া হচ্ছে না, সেই ছবিটাও কিন্তু আমরা দেখলাম। সবটাই কিন্তু আইন শৃঙ্খলা জড়িত সমস্যা যাতে না মাথা চাড়া দেয় সেটাকে মাথায় রেখে। এর পাশাপাশি তোমাকে জানিটা কি, তাপস রায় বরানগরের বিধায়ক, তার বাড়িতে এই মুহূর্তে অভিযান চালানো হচ্ছে। মূলত কোন কোন প্রভাবশালীরা আর্থিকভাবে লাভবান হয়েছেন সেই সূত্র খুঁজতেই কিন্তু আজকে ইডির সকালের এই তৎপরতা, এবং তাপস রায়ের বাড়িতে তারা আজকে অভিযান চালিয়েছেন। এই বাড়ির একেবারে টপ ফ্লোর এবং গ্রাউন্ড ফ্লোরে তার যে অফিস রয়েছে সেখানে এই অভিযান চলছে। এবং ইডি সূত্রে খবর যে এর আগে 60টি পুরসভার যে নথিপত্র তারা পেয়েছিলেন অয়নশীলের বাড়ি থেকে, তার মধ্যে একটি হচ্ছে বরানগর মিউনিসিপ্যালিটি, তার চেয়ারম্যানকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেই সময় ইডি সূত্রে খবর যে একা মানে একটি তালিকা তারা পেয়েছিলেন গ্রুপ সি ও গ্রুপ ডি পদের, যেখানে বেআইনিভাবে তাদেরকে চাকরি দেওয়া হয়েছিল, এবং সবটাই কিন্তু আর্থিকভাবে লাভবান যারা হয়েছিলেন, অর্থাৎ আর্থিক একটা লেনদেন ছিল। এক্ষেত্রে দাঁড়িয়ে কারা ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড হয়েছিলেন, কাদের কাছে সেই লাভের গুড় পৌঁছেছিল, তারই খোঁজ করতে কিন্তু আজকে ইডির তরফে এই অভিযান। এবং সাড়ে পাঁচ ঘন্টা পেরিয়ে গিয়েছে, প্রায় 5.5 ঘন্টা হতে চলেছে এই তল্লাশি অভিযান, 3টি জায়গায় তা কিন্তু চলছে।